السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. أما بعد، মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ শরীরে রেখেছেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে সুস্থ শরীরে নাও রাখতে পারতেন। আল্লাহ তাআলা আমাকে ওই সমস্ত লোকদের দলেও রাখতে পারতেন যারা অসুস্থতায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কষ্টে ভুগছে। কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা আমাকে সেখানে না রেখে আল্লাহ তাআলা এমন এক শ্রেণীর মধ্যে রেখেছেন যারা সুস্থ সবল, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত পড়েছি, আর এই আয়াতের অর্থ করাই আমার উদ্দেশ্য। লাইং শেখার তুম রাজিদ আল্লাহ লাইং কাফার তুমি না দেয়। মহান আল্লাহ তাআলা মানুষের চারদিকে অগণিত অসংখ্য নেয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সেগুলো দেখা যায়, সেগুলো অনুধাবন করা যায়, বোঝা যায়। আমরা সেকেন্ডে সেকেন্ডে শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। যদি কোনো কারণবশত আপনি স্বাভাবিকভাবে অক্সিজেন না নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে যদি বিভিন্ন ধরনের ইসের ভাড়া নিতে হয়, তখন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হয়। এরকম যদি আমাদের সারা জীবনটা এরকমভাবে প্রত্যেক সেকেন্ড শ্বাসের জন্য টাকা পেমেন্ট করতে হইত, চিন্তা করে দেখুন আমাদের জীবনের এতটা বছর পরে আমাদের কত টাকা চলে যেত বা কত টাকা পেমেন্ট করতে হতো। মহান আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে কিভাবে গঠন করেছেন খেয়াল করে দেখুন। আমাদের হাতের উপরে এক ধরনের চামড়া, হাতের নিচে এক ধরনের চামড়া, যেমন এইরকম একটা, এরকম একটা চামড়া। যদি মহান আল্লাহ তাআলা উপরের চামড়াটাকে নিচে এবং নিচের চামড়াটা উপরে দিতেন, তাহলে অবস্থা কেমন হতো? দেখা যেত আমরা কোনো কাজকর্ম করার পরে আমাদের হাতে অনেকগুলো ফুসকা পড়ে যেত। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামত আমাদের চারপাশে দিয়ে রাখছেন। তো মহান আল্লাহ তাআলা বলতেছেন যে এই সমস্ত নিয়ামত যদি শুকরিয়া কেউ করে, তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামতকে বাড়াই দেন। আর যদি এই সমস্ত নিয়ামতের শুকরিয়া কেউ না করে, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো ছিনিয়ে নেন এবং সাথে সাথে থাকে আজাবে গ্রেফতার করেন। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের কামাল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আমাদের আদায় করুক। আমরা তো কখনোই পারবো না, কিন্তু যথাসম্ভব চেষ্টা করার, কৃতজ্ঞ থাকার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।